আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো মদিনা ডিজিটাল স্কেলের কেলিভিশন। এটার কেলিভিশন খুবই সহজ। এটার কেলিভিশন কোডটা হচ্ছে আপনার ওয়ালটনও থাকে, আরএফএলও থাকে। এটার কেলিভিশনটা খুবই সহজ। এটার পাসওয়ার্ডটা আমি দেখাবো আপনাদেরকে। আর এটার আমি কি চেঞ্জ করছি, এটার আমি লোড সেল চেঞ্জ করছি। আর লোড সেল চেঞ্জ করলে অবশ্যই এটা কেলিভিশন করতে হয়, না হলে মাপ অ্যাডজাস্টিং হয় না। লোড সেল বা সার্কিট যেটাই চেঞ্জ করেন না কেন, কিন্তু আপনার অ্যাডজাস্টিং হয় না, এর জন্য এটা কেলিভিশন করতে হয়। এটা হচ্ছে আপনার 30 কেজি। এটার কেলিভিশন কোডটা আমি দেখাবো। আর যদি আপনাদের লোড সেল বা সার্কিট লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা হোয়াটসঅ্যাপে আমার ছবি দিয়ে আপনারা যে সার্কিট লাগবে ওই সার্কিট দেওয়া যাবে। এছাড়াও যদি আপনাদের কোনো সুবিধা অসুবিধা হয় আমাকে জানাবেন, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর এটা কেলিভিশন কোডটা আমি এখন দেব। এটা কেলিভিশন কোডটা খুবই সহজ। এটা কেলিভিশন কোড হচ্ছে আপনার 2013। তারপর হচ্ছে আমি টিয়ারে চাপ দিব। আপনি চাইলে এখানে ডিভিশন কমাইতে পারবেন, বাড়াইতেও পারবেন। তারপর ক্যাপাসিটিও আপনি কমাতে পারবেন, বাড়াতে পারবেন। এখন মনে করেন যে আমি 35 কেজি করব, তাহলে আমি অন চাপ দিব। অন চাপ দেওয়ার পরে আমি 35,000 দিব, তাহলে 35 কেজি হয়ে যাবে, 35,000। তারপরে অ্যাডে চাপ দিব। এখন আপনি চাইলে ডিভিশন কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন। এটা হচ্ছে 2 দিয়ে আমরা যে 1 গ্রাম, 2 গ্রাম, 5 গ্রাম, 10 গ্রাম, 20 গ্রাম, 20 গ্রাম পর্যন্ত গেছে। আর এইটা কিন্তু আপনার 100 কেজি সার্কিটও থাকে, 300 কেজি, 300 কেজি ডিজিটাল স্কেলও থাকে। আপনার 100 কেজি ডিজিটাল স্কেলও এই সার্কিট থাকে, 60 কেজিগুলোও এই সার্কিটগুলোই থাকে। আমি যেহেতু এটা মোদির দোকানে মালামাল মাপে, এর জন্য আমি 1 গ্রাম করবো। তো 1 গ্রাম করার পর, 1 গ্রাম আনার পরে আমি অ্যাডে চাপ দিব। অ্যাডে চাপ দেওয়ার পর এখানে ফান লেখা আসবে, আর নিচে তো সেফ লেখা আসবে। তারপর আমি আবার অ্যাডে চাপ দিব। অ্যাডে চাপ দেওয়ার পর এখানে ক্যাল লেখা আসবে, আর এখানে 15 কেজি চাচ্ছে। এখন আপনার কাছে তো 15 কেজি নাও থাকতে পারে, সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে 1 দিয়ে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন, এই যে ক্লিয়ার দিয়ে। তারপরে আপনারা 5 কেজি দিলে আপনার 5,000 দিবেন। তারপরে আপনার কাছে 2 কেজি থাকলে আপনি 2,000 দিবেন। আমার কাছে 10 কেজি বাট আছে, এর জন্য আমি 10,000 দিব। 10,000 দেওয়ার পর আমি অ্যাডে চাপ দেবো। তারপর এখানে লোডস আসছে, এরপরে আমি লোড দেব। এখন আমি 10 কেজি লোড দেবো। এই যে আমি 10 কেজি আমি বাট দিলাম। 10 কেজি বাট দেওয়ার পরে আমি টিয়ারে চাপ দিব, সরি জিরোতে চাপ দিব। জিরোতে চাপ দিলে আপনার এখানে সমান সমান চলে আসবে। তা কেলিভিশনটা খুবই সোজা এবং সহজ। আপনারা চাইলে এইভাবে কেলিভিশনগুলো করতে পারবেন। তারপরে আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে উপকার করার চেষ্টা করব যদি আমার সামর্থ্য থাকে। যদি ভিডিওটা আপনার উপকৃত হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।